জি উত্তরখান থেকে। জি বলুন। জি, আমার প্রশ্ন হলো, প্রথমে দাড়ি রাখার ব্যাপারে, দাড়ি কাটানো যাবে কিনা, মানে দাড়ি দাড়ির মধ্যে সোজা কথা খুর লাগানো যাবে কিনা। জি আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, বোরকা পরার ব্যাপারে, মোর বোরকা পরার ব্যাপারে মুখ খোলা রাখা যাবে কিনা, আমার দুটি জি প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। উনি বলতে চাচ্ছেন যে দাড়িতে খুর লাগানো যাবে কিনা। না, দাড়ি হলক করা হারাম, ইসলামী শরীয়ত অনুযায়ী হারাম। সুতরাং খুর লাগানো বলতে যদি তিনি এটা বুঝেন, আপনি তো খুর লাগাতে পারেন, দাড়ির সাথে খুর লাগানো এটা নাজায়েজ কিছু না। অনেক সময় নিচে দিয়ে কাটে খুর লাগায়, মানে এখন খুর লাগানোর সব কমন কথা হচ্ছে যেটা খুর লাগানো, মানে কিন্তু আমার এখানে খুর মাসালা দিয়ে হচ্ছে কি করা হচ্ছে? কি করা হচ্ছে সেটা, যদি হলক করা হয় তাকে দাড়ি, তাহলে এটি হারাম। কিন্তু দাড়ি ছোট করে রাখার বিষয়ে ওলামা কেরামের সহি বক্তব্য হচ্ছে ছোট করে রাখতে পারবেন, ছোট করে রাখতে পারবেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে বোরখা পরে মুখ খোলা রাখা যাবে কিনা। মুখ খোলা রাখার মশলাটি ওলামা কেরামের মানে মত পার্থক্য রয়েছে, এখতলাফ রয়েছে। তবে মানে সমস্ত ওলামা কেরামের মানে যে বক্তব্যের এখতলাফের মূল কথা যেটা, সেটা হলো এই, যদি সেটা ফেতনার মূল কারণ হয়ে যায় তাহলে ওয়াজিব হচ্ছে অবশ্যই মুখ ঢেকে রাখবে, যেহেতু ফেতনার মানে আশঙ্কা থেকে মুক্ত কোনো অবস্থায় হওয়া কঠিন, ফেতনাটা আনুপাতিক আপেক্ষিক বিষয়। সুতরাং সেক্ষেত্রে মুখ ঢাকাটাই হচ্ছে মূল বিধান।